আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া এই মুহূর্তের সব থেকে বড় লেটেস্ট আপডেট, ঘন্টায় 205 কিলোমিটার গতিতে উপকূলে আছড়ে পড়বে সুপার সাইপ টাইফুন রাই, জারি হলো হাই অ্যালার্ট। তো কোন উপকূলে কোন দেশে 205 কিলোমিটার বেগে আছড়ে পড়তে চলেছে সুপার টাইফুন রাই, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নিত্য নতুন আপডেট সবার আগে নিজের ফোনে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। একের পর এক প্রাকৃতিক বিপর্যয়, গত কয়েকদিন আগেই আমেরিকার বুকে আছড়ে পড়ে বিধ্বংসী ঝড়, প্রায় 100 জনের উপর মৃত্যু ঘটেছে। ভয়ঙ্কর এই ঘটনার ছবি দেখে রীতিমতো আঁতকে ওঠেন পরিবেশ প্রেমীরা। আর এই ঘটনার রেস কাটতে না কাটতেই ধেয়ে আসে আরও একটি টাইফুন, ভয়ঙ্কর শক্তি পাখি, একটা স্থলভাগে আছড়ে পড়বে বলেই আশঙ্কা। যুদ্ধকালীন তৎপরতায় কার্যত উপকূল এলাকা থেকে মানুষকে নিরাপদে সরানোর কাজ চলছে, কড়া নজর রাখছেন আবহাওয়াবিদরা। প্রতি মুহূর্তে সাইক্লোনের দিকে কড়া নজর রাখছেন আবহাওয়াবিদরা। ধেয়ে আসা টাইফুনের নাম দেওয়া হয়েছে রাই। আবহাওয়াবিদরা বলছেন সাইক্লোনের অভিমুখ ফিলিপাইনের দিকে, এটি ফিলিপাইনের দিনাঘাট ও সুরিগাঁও প্রদেশে আঘাত হানতে পারে এমনটাই আশঙ্কা। সাইক্লোনের শক্তি দেখে 4 নম্বর ক্যাটাগরিতে ফেলা হয়েছে সুপার টাইফুন হিসেবে রায়কে দেখছেন আবহাওয়াবিদরা। বিপদের আশঙ্কায় দ্রুত সাধারণ মানুষকে সরানোর কাজ চলছে, স্থলভাগের দিকে এগিয়ে আসছে। ফিলিপাইন আবহাওয়া দপ্তর জানাচ্ছে এটি যুদ্ধকালীন তৎপরতায় স্থলভাগের দিকে ধেয়ে আসে, সমুদ্রে 165 কিলোমিটার গতিতে এই টাইফুন স্থলভাগের দিকে ধেয়ে আসে। তবে এটি যখন স্থলভাগে আছড়ে পড়বে তার গতিবেগ ঘন্টায় 205 কিলোমিটার হবে বলে আশঙ্কা, ফলে এই আঘাত ভয়ঙ্কর হবে আবহাওয়াবিদদের জানিয়েছেন। আগামী 12 ঘন্টার মধ্যে এটি স্থলভাগে আঘাত হানতে পারে, আর তা আঘাত হানলে ধ্বংসাত্মক চেহারা নেবে বলে মনে করা হচ্ছে। প্রভাব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, সাইক্লোনের প্রভাব ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, সে দেশে ব্যাপক গতিতে হাওয়া বইতে শুরু করেছে, বিমান ওঠানামা কার্যত বন্ধের মুখে, বেশ কয়েকটি লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, প্রয়োজন না পড়লে সাধারণ মানুষকে বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে, বিশেষ করে ঝড় চলাকালীন বাড়িতে থাকার কথা বলা হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীকে তৈরি রাখা হয়েছে, ঝড় থামলে উদ্ধার কাজে নামবে উদ্ধার বাহিনী। 15টি টাইফুন আছড়ে পড়েছে ইতিমধ্যে চলতি বছরে এই দেশে, এখনও পর্যন্ত মোট 15টি টাইফুন আছড়ে পড়েছে, যার মধ্যে এটি ভয়ঙ্কর বলে দাবি আবহাওয়াবিদদের। তবে ঝড়ের দাপট সামলানোর জন্য ফিলিপাইন তৈরি আছে এমনটাই জানানো হয়েছে প্রশাসনের তরফে। আমেরিকা গত কয়েকদিন আগে আছড়ে পড়া টর্নেডো মৃতের সংখ্যা 100 ছাড়িয়ে গিয়েছে, ঘন্টায় 320 কিলোমিটার টর্নেডোর আঘাতে বহু বাড়ি ধূলিসাৎ হয়, ছাদ ভেঙে গিয়েছে, কারখানায় ছাদ ভেঙে প্রাণ গিয়েছে বহু কর্মীর। কেনটাকিতে একটি মোমবাতি কারখানা, ইলিনের একটি অ্যামাজন কারখানা, এছাড়াও আরকানসাসের একটি নার্সিংহোমে আঘাত করেছিল টর্নেডো। আর এই আতঙ্কের মধ্যে ধেয়ে আসে আবারও এক বড় বিপদ, যার নাম রাই।